সারা রাজ্য জুড়ে পূজোর আগে বেহাল রাস্তার প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে বিজেপির পদযাত্রা ও পথসভা। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহার থেকে কাশ্মীর, দীঘা থেকে দার্জিলিং, সর্বত্র একই অবস্থা। আমরা সেই কারণেই আজকে পদযাত্রা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে নবরাত্রির তৃতীয় দিন এবং দেবী মা দুর্গার তৃতীয়া। আমি এই পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালাম এবং আপনারা মমতা ব্যানার্জি যেভাবে দুর্গা পুজোটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, আশা করি আমার শাখা পলা সিনুর করা আমার মায়েরা দিদিরা বোনেরা তারা দুর্গা পুজোটাকে পঞ্জিকা মতে শাস্ত্র মতে আমাদের ঐতিহ্যের ধারা হিসেবে আপনারা মেনে চলবেন। আমাদের বোধন হবে মহাষষ্ঠীতে নিয়ম মেনে, সপ্তমীর পুজো হবে পঞ্জিকা মেনে, অষ্টমীর পুষ্পাঞ্জলি হবে পঞ্জিকার টাইম অনুযায়ী, নবরাত্রির আরতি হবে পঞ্জিকার নির্দিষ্ট টাইম অনুযায়ী, দশমীর দিন ঘট বিসর্জন, দধিকর্মা, সিঁদুর খেলা হবে পঞ্জিকার নির্দিষ্ট টাইম মেনে। তাই মমতা ব্যানার্জি তিনি মদ আর ডিস্কো ড্যান্স করে দুর্গা পুজোটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, আর আমরা মহামায়া দেবী শক্তির যে প্রোগ্রাম তাকে আমাদের হাজার হাজার বছরের সনাতনী রীতিনীতি মেনে আমরা সেটা করব। এই অঙ্গীকার রেখে উৎসব পালন করুন। পরবর্তীকালে আপনাদের বিভিন্ন জনস্বার্থের দাবি নিয়ে আমরা লড়াই করব। আর আপনারা জানেন 21 নভেম্বর প্রদেশ বিজেপি কলকাতায় ডেকেছে আপনাদের। আপনারা সবাই যারা শৌচালয় পাননি, মোদিজি 12,000 টাকা করে পাঠিয়েছিলেন শৌচালয় পাননি, যারা 1,25,000 টাকার আবাস যোজনা পাননি, যাদের জব কার্ড ছিল কাজ দেয়নি, যাদের আমফানের ক্ষতিপূরণ দেয়নি, যাদের বাড়িতে এখনো নলবাহিত জল আসেনি, সবাই বঞ্চিতরা কলকাতাতে জমায়েত হবেন এবং হাতে দরখাস্ত নিয়ে যাবেন। আমরা সব দরখাস্ত সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারকে পাঠাবো। এই রাজ্যে কোটি কোটি বঞ্চিতের আওয়াজ হবে ভারতীয় জনতা পার্টি। আমি আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, বন্দে বন্দে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।